তো গাইস, আগের দিন তোমাদেরকে বললামই যে পুজোর কেনাকাটা করতে গেছিলাম, দেখিয়েওছি তো কি কি কেনাকাটা করেছিলাম সেটা দেখানো হয়েছিল না। তো ফার্স্টেই শুরু করব গোপালের জামা দিয়ে। তো এটা প্যাকেট থেকে বের করছি না এখন। এটা হলো আমাদের বাড়ির গোপসোনার জামা, দেখো নিচে সবুজ আর পিঙ্ক দিয়ে। কেমন হয়েছে কমেন্টে জানিও। আর তারপর শুরু করব ঝুমের জামা দিয়ে। ঝুমের জামাটা দেখো, আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ঝুমের এই গাউনটা হয়েছে, এটা ঝুমের বড় মা দিয়েছে, মানে আমার মা দিয়েছে ঝুমকে। তো এরপর আরো একটা জামা ঝুমের, এগুলো নেক্সট দিন কেনা হয়েছিল। তো দেখো একটা হালকা হলুদ রঙের জামা, আর তার ভিতরে মানে চুমকির কাজ করা আছে, তো নিচটাও বেশ অনেকটাই ঘিরে। এটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তার উপরে আছে এই জামা, এখানে সেট হচ্ছে না ভালো, এটা তো এরকম আসবে। নিচটাও এটাও অনেকটা ঘিরে, এটাও কেমন হয়েছে কমেন্টে জানিও তোমরা। আছে মনসার জামা দিয়ে শুরু করছি। তো দেখো এটা মনসার ড্রেস, আর এর নিচে আছে একটা প্লাজো প্যান্ট। শর্টকাট করে দেখাই কারণ অনেক ড্রেস অসুবিধা হবে দেখাতে, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাড়াতাড়ি বের কর। তারপর আছে মনসার একটা ওয়ান পিস, দেখো এরকম ডিজাইন করা। এরপর মনসা আছে আর একটা শার্ট, এরপর শুরু করবো ময়ূর ড্রেস দিয়ে। ময়ূরের সেম ওয়ান পিস, আর নিচটা প্লেন হয়ে আবার একদম নিচে এরকম ডিজাইন করা আছে, আর পেছনে দুটো লটকা আছে। তার সাথে ময়ের একটা পার্স রয়েছে, দেখো ময়ের পার্সটা, কিন্তু ব্যাগে টাকা নেই, ওর কাছেও টাকা নেই, ব্যাগেও টাকা নেই, কিন্তু পার্সেল খুব শখ। তো এরপর আছে আমার একটা টপ আছে, তো নিচে দেখো সাদা, আর এটা গোল কাটের টপ, কেমন হয়েছে এটা জানিও। আর নিচে আমাদের ফুলু রেগে গেছে, ভীষণ ডাকছে। তারপর আছে মোবাইল জিন্স, নিচে এরকম ডিজাইন, আর নিচে কি দেখাবো তিন জিন্সই শুধু কালারটা। তো এরপর আছে মোবাইল দই, দেখো সামনে এরকম ক্রপ টপ, উপরে ক্রপ টপ আছে, তার সাথে আছে একটা প্লাজো প্যান্ট, আর যার মাঝে এরকম দেখো প্রচুর এই প্যান্ট গুলো ভীষণ পরিমাণে খেয়ে। তো কালারটা দেখো খুব মিষ্টি কালার, আর এর সাথে সেট একটা উপরে জ্যাকেট আছে। তো এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর হাতে এরকম এরকম ডিজাইন করা আছে, আর কালারটাও কেমন হয়েছে সেটাও জানিও। পুরো পা অব্দি লং এরকম নিচে ডিজাইন করা। এরপর আছে ময়ের একটা প্লাজো প্যান্ট, এটা এমনি সবসময় পরার জন্য নিয়েছে, তো এটা কম দামে একটু বিক্রি হচ্ছিলো যার জন্য এটা নেওয়া হয়েছে, পরতে পরতে যাবো না। মনীষা আমার পাশে কথা বলছে না, আমি একাই বকবক করছি। তো দেখো
অন্য ছটপট করে ড্রেসগুলো দেখে নাও, দেখো এই টপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। শুধু টপটা না, সব ড্রেসগুলোই কেমন হয়েছে সেটা কমেন্টে জানিও। এরপর শুরু করবো আমার ড্রেস দিয়ে। আমার আগে একটা ড্রেস তোমাদেরকে দেখিয়েছি পিঙ্ক রঙের, তো আর ওটা খুলছি না। তো আমি একটা প্লাজো প্যান্ট নিয়েছি ব্ল্যাক রঙের, সবসময় পরার জন্য নিয়েছি এই প্যান্টটা। আর অঞ্জলি পুজো দেওয়ার জন্য এই ড্রেসটা নিয়েছি, ওইটা পরেছিলাম যার জন্য উল্টো হয়ে রয়েছে। আর আজকে সব সেলাই করতে হবে। তারপর আছে আরো একটা ড্রেস, দেখো এটা মারা হয়ে গেছে। তো এটা একটু কুর্তি টাইপের, কিন্তু এটা পুরো পা অব্দি, নিচে গোল কাট আর তার উপরে একটু জ্যাকেট সিস্টেম আছে। আর লাল ড্রেসটার সাথে এই হলুদ প্যান্ট নিয়েছি। আমার শেষ আরেকটা ড্রেস, ওই সারারা সেটটা নিয়েছি। এটা কি বলবো, গ্রিন কালারের, একটু ডিপ যে গ্রিন সেই কালারের। আর দেখো দেখতে এরকম, হ্যাঁ ডিপ ফুটে কালারের। তার সাথে আছে এরকম প্লাজো প্যান্ট, দেখলে একটু চাপা হয় অনেকটা নিচে খেয়ে গেছে। আর এর সাথে একটা ওড়না আছে, আর আছে একটা ওড়না, ছোট ওড়না। এগুলো সব কিছু মারতে হবে আজকে, কারণ পুজো খুব সামনেই চলে এসছে। আবার শুরু করবো বাবার ড্রেস দিয়ে। এগুলো আর প্যাকেট থেকে বের করছি না, যেহেতু ভাজ খুলে মানে পরতে পারবো না ভাজ খুলে। বাবা দেখো একটু স্কাই কালারের এই শার্টটা মানে জামাটা নিয়েছে বাবা, কাটাতে গেছিস। আর কাকার আছে সেম জামা, দেখাবো কাকিমার ঠাকুমার শাড়ি দিয়ে। তো কাকিমা এই শাড়িটা নিয়েছে, অল বডি এরকম কাজ করা ভেতরে, কতটা কি দেখাতে পারছি জানি না। এভাবে তোমরা দেখো কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এরপর আছে ঠাকুমার শাড়ি, আমার আছে এই শাড়িটা, এটা ক্যাটলগ দেখো তোমরা, হয়তো অঞ্জলি দেওয়ার জন্য বা বিসর্জন দিন করতে পারে। তো লাল রঙের এই শাড়িটা। তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি। তো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে, আর তোমাদের কার কটা জামা হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। বাই।